حديث نمبر 75. عن أبي سعيد الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: خير المجالس أوسعها. প্রকৃত ইসলাম ধর্মে মজলিসের আদব কায়দা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন: আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। তিনি বলেছেন: মজলিসগুলির মধ্যে সেই মজলিসটি বেশি উত্তম যেই মজলিসটি বেশি প্রশস্ত বা বিস্তৃত। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 4820। আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয়। আবু সাঈদ আল খুদরি হলেন সাদ বিন মালিক বিন সিনান আল খজরাজি আল আনসারি। তিনি একজন মহাবিখ্যাত সাহাবি। খন্দকের যুদ্ধে তিনি সর্বপ্রথমে অংশগ্রহণ করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ১২টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা হল ১১৭০। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু মদিনায় সন 74 হিজরিতে 86 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। তাকে আল বাকী কবরস্থানে দাফন করা হয়। এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়: এক, মজলিস সবসময় প্রশস্ত এবং বিস্তৃত হওয়া উচিত, কেননা মজলিস প্রশস্ত হলে তাতে অনেক মানুষ আরাম, শান্তি এবং আনন্দের সহিত বসতে পারবে এবং তাতে কোনো প্রকার উদ্বেগ, অশান্তি ও কষ্ট হবে না। তাই প্রশস্ত, বিস্তৃত এবং বড় বৈঠক ও সভাগৃহ হল সর্বোত্তম মজলিস। দুই, যে কোনো বৈঠকের বা মজলিসের বা সভার মধ্যে সঠিক জায়গা চয়ন বা নির্বাচন করে বসা উচিত। সুতরাং মানুষের যাতায়াত পথে বা রাস্তার উপরে অথবা কোনো বিশেষ ব্যক্তিগত স্থানে বসা উচিত নয়।